এবারে হাত বাড়িয়েছেন দেব, অপুও জানালেন মনের কথা। ঢালিউডের মিষ্টি নায়িকা অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে জুটি গড়ে অসংখ্য ব্যবসা সফল হিট ছবি উপহার দিয়েছেন। কিন্তু শাকিবের সঙ্গে শুধু পর্দাই নয়, বাস্তব জীবনেও গোপনে এক ছাদের নিচেই ছিল বসবাস। গোপনেই তারা বিয়ে করেছিলেন, সন্তানও এসেছিল তাদের ঘরে। 8 বছর পর সেই গোপনীয়তা ভেঙে গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছিলেন অপু বিশ্বাস। যাই হোক, সেসব পেছনের কথা। শাকিবের সঙ্গে ছাড়াছাড়ির পর ছেলে আব্রাহাম খান জয়কে নিয়েই দিন কাটছে অপুর। শাকিবের সঙ্গে খুব একটা যোগাযোগ হয়তো নেই, এর মধ্যে গেল 2 বছর তেমন একটা ক্যামেরার সামনেও দেখা যাচ্ছে না এই নায়িকাকে। মাঝে মধ্যে স্টেজ প্রোগ্রাম করছেন কিন্তু টিভি টক শোতে উকি দিচ্ছেন। এবার কলকাতার নায়ক দেব হাত বাড়ালেন অপুর দিকে। ওপার বাংলার সুপার হিরো চান অপু বিশ্বাসের সঙ্গে নতুন ছবিতে অভিনয় করতে। সম্প্রতি গণমাধ্যমে এমন খবরই বেরিয়েছে, দেব চাইলেই তো আর হবে না, নায়িকারও চাওয়ার বিষয় আছে। তাহলে এ ব্যাপারে অপু বিশ্বাস নিজে কি বলছেন? দেবের সঙ্গে জুটি গড়া নিয়ে অপু বলেন, কয়েক বছর আগে একটি প্রযোজনা সংস্থা আমাকে তাদের ছবিতে অভিনয় করতে বলেছিলেন, তারপর কোনো খবর নেই। সম্প্রতি তারা আবারও আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেছে, নতুন একটি ছবিতে কলকাতার অভিনেতা দেবের বিপরীতে অভিনয় করব, এতটুকুই তারা বলেছে। অপু বলেন, এগুলো তো মুখের কথা, যতক্ষণ কোনো ছবিতে চুক্তিবদ্ধ না হই ততক্ষণ তো বলতে পারি না যে অমুক ছবিতে আমি কাজ করছি। তাছাড়া এখন করোনার কারণে চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন থমকে আছে, আমি এখন পর্যন্ত নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হইনি। তবে যদি চুক্তিবদ্ধ হই আর সেই ছবিতে নায়ক যদি থাকে দেব, তাহলে বিষয়টি বেশ মজাদার এবং ভালো হবে, এবং তখনই চুক্তিবদ্ধ হওয়ার সাথে সাথে আমি আমার দর্শকদের জানিয়ে দিব যে আমি দেবের সাথে কলকাতার একটি নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছি।